আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। অষ্টমীর দিন দুপুরে তো লুচি হয়েছেই, লুচির সাথে আর যা যা হয়েছে মোটামুটি ওই ঘুগনি, বাঁধাকপি, আলুর দম, শিমুয়ের পায়েস, কারণ আজকে তো চালের কিছু খেতে নেই, শিমুয়ের পায়েসটা শেয়ার করলাম। দেড় চামচ ঘি দিয়েছি, ঘিয়ের মধ্যে শিমুইগুলো দিয়ে দিলাম। শিমুইটা যতটা মাপের করবেন, আমি এখানে হাফ লিটার দুধ দিয়েছি আর সাদা কন্টেনারের বাটিগুলো এক বাটি শিমুই দিয়েছি ভাজতে। হাফ লিটার দুধ একটু ঘন করে নিলে ভালোই হয়, খুব টেস্ট হয়। শিমুইয়ে মোটামুটি দুধ, মিল্কমেড, কাজু বাদাম এগুলো দিয়ে করলে মানে শিমুইটা খেতে খুব টেস্টি হয় আর কি। আর পাতলা খেলে আবার নর্মাল। আর সুজি বলুন, শিমুই বলুন, এগুলো একটু খুব ভালো করে ভেজে নিলে আমাদের পরিবারে একটু কড়া ভাজাটা খেলে খুব পছন্দ করে। অনেকে কিন্তু সামান্য একটু ভেজেই কিন্তু দুধ দিয়ে দেন, কিন্তু আমি শিমুইটা ঘিয়ে খুব লালচে করে ভাজলাম আর হাফ লিটার দুধ এর মধ্যে ঢেলে দিলাম। এবার শিমুইটা কিছুক্ষণ ফুটবে, ফুটলে কিছুটা ঘন হয়ে আসবে। মিষ্টি হিসাবে বাতাসা, মিশ্রি, চিনি সব একসাথে পাইল করে দিলে, সব একসাথে মিশিয়ে দিলে না এর টেস্ট খুব দারুণ হয়। কারণ মিশ্রি বলুন, বাতাসা বলুন, এগুলো কিন্তু অনেকখানি স্বাদ বয়ে নিয়ে আসে। কিশমিশ, কাজু বাদাম এর সাথে একসাথেই সব, আমি বাদাম দিইনি, আমি কিশমিশ, মিশ্রি, চিনি, বাতাসা সব একসাথে মিশিয়ে দিয়ে দিলাম। আর চিনি আর আঁচটা ছিল একদম লো, কারণ দুধের জিনিস বেশি ফুটলে কিন্তু পুড়ে যেতে পারে। আমি খুন্তি দিয়ে তুলে দেখাচ্ছি, লো সিমে ছিল, খুব আস্তে আস্তে চিনিটা মিক্স আপ হচ্ছিলো, আমি নাড়িয়ে নাড়িয়ে দিলাম। এরপর এর মধ্যে আমুলের মিল্কমেড আছে, 3 চামচ মিল্কমেড এর মধ্যে মিশিয়ে দিলাম। দুর্দান্ত স্বাদ হয়, দুর্দান্ত। আর মিল্কমেডের মধ্যে তো ইয়ে থাকে, যে একটু চিনি মেশানো থাকে, মিষ্টি হয় ঘন দুধ তো, যার জন্য শুধু সময়ে মিষ্টির পরিমাণ প্রথম দিকে একটু কম দিলেও পারেন, কিন্তু মিষ্টি জিনিসে মিষ্টি হলে খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। কারণ আজকাল নানা রকম রোগের প্রভাবে মিষ্টি খাওয়াটা প্রায় উঠেই গেছে। এর মধ্যে আমি 3 চামচ মিল্কমেড দিয়ে দিলাম, আর আগে আমি মিষ্টি হিসাবে মিশ্রি, চিনি, কিশমিশ, বাতাসা এগুলো সব একসাথে মিশিয়ে দিয়েছি। মিল্কমেড দেওয়ার ফলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। খুব সাধারণভাবে দুধের চালের পায়েস বলুন, শিমুয়ের পায়েস বলুন, যে কোনো পায়েস করার পর তাতে যদি মিল্কমেড দেন স্বাদ দ্বিগুণ হয়। নারকেল নাড়ু, নারকেলের তক্তি, তারপরে নারকেলের নানা রকম খাবারে, মিষ্টি খাবারে যদি মিল্কমেড মানে মিশিয়ে দেন অপূর্ব স্বাদের হয়। শিমুয়ের পায়েস রেডি, আর সাথে ছিল লুচি ভাজা আর বাঁধাকপি, নিরামিষ বাঁধাকপি, কারণ অষ্টমীর দিনে তো সবই নিরামিষ। নিরামিষ বাঁধাকপি হয়েছিল আর ঘুগনি হয়েছিল, নিরামিষ ঘুগনি যেমন হয়। এই যে আলুর দম হয়েছিল, একদম কষা আলুর দম, তবে ঝালটা খুব কম ছিল। এই যে ঘুগনি, ঘুগনির সাথে লুচি বরাবরই খুব স্বাদের। আর যারা রুটি খায়, রুটি দিয়েও খারাপ লাগে না, তবে অষ্টমীর দিনে একটু লুচিটাই খায়, লুচি পরোটাই খায়। আর এরপর আমি সবার থালায় পরপর বেড়ে দিলাম। শিমুইটা দারুণ টেস্টি হয়েছিল, যেহেতু এর মধ্যে মিল্কমেড আর বাতাসা মেশানো ছিল, চিনি, কিশমিশ আর যা যা সেটা তো দেখিয়েছি। আর এটা ছিল বাঁধাকপি, লুচির সাথে বাঁধাকপি, ঘুগনি, আলুর দম, শিমুয়ের পাশে, এই হয়েছিল আমাদের আজকের অষ্টমীর দুপুরে। সবার থালায় থালায় আমি পরপর বেড়ে দিলাম এগুলো, সেটাই দেখাচ্ছি, দারুণ মজাদার। রাতে তো গাড়ি করে বেরোবার কথা আছে, খুব দূর যাব না, কাছাকাছি একটু ঘোরার কথা আছে। দারুণ টেস্টি দুপুর একদম জমে উঠেছিল। আর সামনের পুজো প্যান্ডেলে ভোগ হয়, দুপুরে তো ভোগ হয়, সেখান থেকে তো ভোগ পাবই দুপুরে। বাড়িতে আমাদের অন্নভোগ মোটামুটি অষ্টমীর দিন করে না, লুচি, ময়দা, পরোটা এগুলোই খাওয়া হয়। এই ছিল অষ্টমীর দুপুরের খাবার। কমেন্টসে জানাবেন কেমন হয়েছে, বা আপনারা
অষ্টমীর দিন দুপুরে কী খাবার খান সেটাও জানাবেন কমেন্টসে। আমি তন্দ্রা রোজের মতোই হাজির হলাম, আজকে অষ্টমীর দুপুরে কী কী খেয়েছি সেটাই শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টসে জানাবেন। দারুণ উপভোগ্য পুজো পুজো পুজো, দেখতে দেখতে আজকে অষ্টমী কেটে গেল, পরের ব্লগে আবার দেখা হবে।